হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পরের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্টেও যেরকম প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করেছিলাম সেরকম পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো, এই পাস্ট পারফেক্ট টেন্সটা অন্যান্য টেন্সের থেকে এর স্ট্রাকচারটা এবং এর কনসেপ্টটা একটু অন্য ধরনের, ঠিক আছে? দেখো এখানে কি বলা আছে, পাস্ট পারফেক্ট টেন্স, এখানে টোটাল যে বাক্যটা থাকে না, সেই বাক্যটাতে দুটো কাজ বলা থাকে, ঠিক আছে? দুটো কাজ বলা থাকে এবং একটা কাজ আগে ঘটে, একটা কাজ পরে ঘটে। তো দেখো, যে কাজটা আগে ঘটে তার পাস্ট পারফেক্ট ফর্ম হয়। বললাম যে দুটো কাজ বলা থাকে, একটা কাজ আগে হয়, একটা কাজ পরে হয়। যে কাজটা আগে ঘটে সেইটার হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম হয় এবং যে কাজটা পরে ঘটে তার সিম্পল পাস্ট ফর্ম হয়, ঠিক আছে? এখানে দেখো স্ট্রাকচার অনুযায়ী তোমরা একটু দেখার চেষ্টা করো। তাহলে দেখো এই যে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এই যে হ্যাড আছে মানে কি, এটা পাস্ট পারফেক্ট ফর্ম। প্রেজেন্টে এখানে হ্যাজ অথবা হ্যাভ হচ্ছিল, যেহেতু এটা পাস্ট সেজন্য এটা হ্যাড হবে। তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3, এই পোর্শন পর্যন্ত হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট ফর্ম। তারপর বিফোর দিতে হয় একটা, এবং তারপর সাবজেক্ট প্লাস ভি2, এটা হচ্ছে পাস্ট ফর্ম। সিম্পল পাস্ট আমরা করেছিলাম, ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব, ভি3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তাহলে আবার আমি একটু সাম আপ করে বলে দিচ্ছি না, পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজ বলা থাকে, দুটো কাজের মধ্যে একটা কাজ আগে ঘটে এবং একটা কাজ পরে ঘটে। যে কাজটি আগে ঘটে থাকে তার পাস্ট পারফেক্ট ফর্ম হয়। পাস্ট পারফেক্ট ফর্ম বলতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর একটা বিফোর দিতে হয় এবং তারপর হচ্ছে যে কাজটা পরে হয় সেটার সিম্পল পাস্ট ফর্ম হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2, ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব। ওকে, এরপর চলো দু একটা এক্সাম্পল দেখা যাক, তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো এখানে কি বলেছে, এখানে বলছে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল। তাহলে দুটো কাজ হয়েছে, দেখো একটা যে ডক্টর এসছে আর একটা হচ্ছে রোগীটি মারা গেছে। তাহলে কোন কাজটা আগে হয়েছে, না আগে রোগীটি মারা গেছে। তাহলে যে কাজটা আগে হলো সেটার পাস্ট পারফেক্ট ফর্ম। তাহলে রোগীটি মারা গেছে, তার মানে কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড ভি3 বললাম। তারপর কি বললাম, বিফোর, এরপর পরে কোন কাজটা হলো, না ডাক্তার পরে এসছে, তাহলে সেটার পাস্ট ফর্ম হবে বিফোর দ্য ডক্টর কেম। তাহলে কত সুন্দর দেখো ফর্মুলাতে ফেলতে পারলাম, যে কাজটা আগে হলো সেটার হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম, তারপর একটা বিফোর দিলাম, তারপর হচ্ছে দ্য ডক্টর কেম, ঠিক আছে? ডাক্তার আসিবার পূর্বে মানে ডাক্তারবাবু পরে পৌঁছলেন। দেখো একইভাবে এই এক্সাম্পলটা দেখো, আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছাড়লো। তাহলে দেখো দুটো কাজ হয়েছে, এক হচ্ছে আমরা স্টেশনে পৌঁছেছি, আর একটা হচ্ছে ট্রেনটি ছেড়েছে। তাহলে কোন কাজটা আগে হয়েছে, না আগে ট্রেনটি ছাড়লো, তাহলে এটা হবে দ্য ট্রেন হ্যাড লেফট। এই আমার পাস্ট পারফেক্ট পোর্শন শেষ হলো বিফোর। এরপর হচ্ছে কি, আমরা স্টেশনে পৌঁছলাম, বিফোর উই রিচড দ্য স্টেশন। রিচ হবে না, ইডি যোগ হবে, কারণ কি ভি2 বলেছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে খুব সোজা কনসেপ্ট। কিন্তু দুটো কাজ হচ্ছে, যে কাজটা আগে হচ্ছে সেটার পাস্ট পারফেক্ট ফর্ম, যেটা পরে হচ্ছে সেটার সিম্পল পাস্ট ফর্ম, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। পরের দিন আমরা সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করবো, তাহলেই মোটামুটি আমাদের টেন্স কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা অন্য কিছু স্টার্ট করবো। সো থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।